আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে আমি বাংলাদেশের নতুন এক দেওয়ান বাকি নতুন পরিমণি এবং বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি একজন বাংলাদেশের নতুন একজন দেওয়ানবাগি। এই দেওয়ানবাগি নতুন দেওয়ানবাগির দরবারে সর্বপ্রকারের বেদাত, শিরিক, কবর পূজা, মাজার পূজা, আগুন পূজা, ধর্ম ব্যবসা সব কিছু হয়ে থাকে। এইরকম ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। এই ধর্ম ব্যবসায়ী, এদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সমস্ত আপামর তৌহিদি জনতার ধর্মের নাম বলে ধর্ম ব্যবসা করে মানুষের পকেটকে খালু করে নিজেদের পকেটকে বোঝাই করা। এরা যে ভণ্ড, এগুলো সাধারণ মানুষ দেখলেই বুঝতে পারবেন। দেখুন, হিন্দুদের হাতে একটি ত্রিশূল থাকে। এই ভণ্ড দেওয়ানবাগি নতুন দেওয়ানবাগির দরবারে হিন্দুদের হাতে যে ত্রিশূল থাকে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেমন একটি ত্রিশূল, এগুলো হিন্দুদের শেয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অন্য এক মাজারের মধ্যে মানুষেরা আল্লাহর কাছে না আসে, ডাইরেক্ট মাজারের কাছে চায়, যেটি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরিক। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত শিরিককে ক্ষমা করবেন না। দেখুন, একজন বৃদ্ধ লোক মুনাজাত করছেন, পাশে তিনজন লোক, দেখেন বৃদ্ধ লোক মাথা নিচু করে দেখেন মাজারের কাছে কিভাবে সেজদার মতো করল। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখাবো আর এক ব্যক্তি, তিনি মাজারের কাছে কপাল ঠোকাচ্ছেন, কপাল গুতিয়ে মাজারের কাছে চাইছেন, মোনাজাত করছেন। দেখুন প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় আর এক ব্যবসা, ধর্ম ব্যবসা, ভণ্ডামি ব্যবসা। দেখুন, এই মহিলা ধর্মের নামে মারেফাতের গান করে, আর তার সামনে এই যে একজন পাঞ্জাবি পরিহিত একজন ব্যক্তি ডান পাশে কিভাবে কোমর দুলিয়ে নৃত্য করে, আর দেখুন কিভাবে মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে। দেখুন প্রিয় দর্শক, দেখুন তো দর্শক, এই ব্যক্তির অঙ্গভঙ্গি এগুলো কি সাধারণ কোনো মানুষ নাকি নির্লজ্জ বেহায় প্রকৃতির মানুষের অঙ্গভঙ্গি। দেখুন তো এই ব্যক্তি কি করছে, দেখুন, মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করছে এবং টাকা বণ্টন করছে, নিজেরা নিজেরা টাকা বিলি করছে। দেখুন তার ভাবভঙ্গি কি। প্রিয় দর্শক, এই যে এই সমস্ত আসর, নারী পুরুষ একত্রে যখন এই সমস্ত আসর জমে, এগুলোর দ্বারা মানুষ জিনার প্রতি উদ্বুদ্ধ হয়, দর্শনের প্রতি যুবকরা উদ্বুদ্ধ হয়। প্রিয় দর্শক, দেখুন এই ব্যক্তি কি করছে, এই সমস্ত ধর্মের নামে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই সমস্ত ধর্মের নামে, মারেফাতের নামে যে সমস্ত পালা গান, গান বাজনা, মারেফাতি গান, বাউল গান, এগুলো বন্ধ হওয়া দরকার। প্রিয় দর্শক, এখন আপনাদের সম্মুখে আমি পরিচয় করিয়ে দেব বাংলাদেশের নতুন পরিমণি জন্ম করেছে। দেখুন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে কারা, বাংলাদেশের দ্বিতীয় পরিমণি, যিনি আমরা দেখতে পেয়েছি আমাদের টিম যখন, অনুসন্ধানী টিম যখন নৌকে গিয়েছে, আমাদেরকে দেখেই তারা তাড়াতাড়ি মুখ লুকিয়ে ফেলে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিছু যুবক যুবতী নৃত্য করে অবৈধভাবে সমস্ত হাজার হাজার মানুষের সামনে কিভাবে নৃত্য করছে। দেখুন কিভাবে ড্যান্সের মধ্যে তারা লিপ্ত রয়েছে। দেখুন দেখুন, এই যে এই হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পরিমণি, বাংলাদেশের দ্বিতীয় পরিমণি। প্রিয় দর্শক, যেখানে করোনা ভাইরাসের সময় মানুষ আল্লাহ বিল্লাহ করবে, আর এই যে দেখুন কি করে, এরা এখানে কি করছে। প্রিয় দর্শক, এই সমস্ত নাচ গান বাজনা, যুবক যুবতের অবৈধ আড্ডা, একসাথে ড্যান্স করা, পার্টি করা, এভাবে করতে করতেই তো বাংলাদেশের নতুন নতুন পরিমণি তৈরি হবে ভবিষ্যতে। তো বাংলাদেশের যে সমস্ত আপামর তৌহিদি জনতা আমার ভিডিওটি দেখছেন, আশা করি এটি শেয়ার দিবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেন পৌঁছে এবং বেশি বেশি শেয়ার করুন, যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এগুলো পৌঁছলে যেন এগুলো যথাযথ ব্যবস্থা নেয় এবং নাচ গান বাজনা, ধর্ম ব্যবসা, পীর পূজারী, ধর্ম ব্যবসা, এগুলো যেন বন্ধ হয়।